আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সাথে শেয়ার করবো লাল আটার মচমচে পরোটা। নিকে লাল আটাও বলে থাকি, গমের আটাও বলে থাকি, যাই বলি না কেন, গমের আটা দিয়ে আজকে মচমচে পরোটা বানিয়ে দেখাবো। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেকটাই ভালো হবে, অনেকটাই মচমচে এই গমের আটা পরোটা। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেকটাই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখতেই পাচ্ছেন কতটাই মচমচে। চলুন এই রেসিপিটি একটু দেখে নিই কীভাবে মচমচে পরোটা বানিয়ে ফেলি। এখানে আমি 2 কাপ গমের আটা নিয়ে নিছি, অবশ্যই চেলে নেবেন, অনেকটা দানা দানা থাকে, ভালোভাবে চেলে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, এখন অল্প অল্প পানি দিয়ে একটু মেখে নেব। অল্প অল্প পানি দিচ্ছি আর মেখে নিচ্ছি। এইভাবে ভালোভাবে মেখে নেবেন। একসাথে পানি দিতে গেলে দেখা যায় নরম হয়ে যায়। অনেকে গরম পানিও ব্যবহার করেন, তো আমি ঠান্ডা পানি দিয়ে কিন্তু বানিয়ে দেখাচ্ছি। এভাবে ঠান্ডা পানি দিয়ে বানিয়ে নেবেন, অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মেখে নেবেন। তো মাখানো হয়ে গেছে, তো এখন আমি 5 মিনিটের জন্য একটু রেখে দেবো ঢাকনা দিকে। পাঁচ মিনিট এখন অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে, তারপর একটু মেখে নিব, চালকে একটু মেখে নিচ্ছি। এখন পরোটার জন্য 4টা গোলা বানিয়ে নিব, একই সাইজে বানিয়ে নেবেন। এখন একটু বানিয়ে দেখাবো। এভাবে একটু গোল করে নেবেন, লম্বা করে এভাবে গোল করে এটাকে বানিয়ে নেবেন। নিব এখন আটা ছিটিয়ে দিলাম ডাঁটাটা। এখন একটু বড় করে রুটি বেলে নিব। এভাবে বড় করে একটা রুটি বেলে নিলাম। 1 চামচের মতন তেল দিয়ে দিলাম, তেলটাকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নিলাম, তো এখন একটু আটা ছিটিয়ে দিচ্ছি। এভাবে ছিটিয়ে দিবেন। সেভাবে একটু বাল দিয়ে দিবেন। গড়ে যেরকম পরোটা বানায় ঠিক এইভাবে বাল দিয়ে দিবেন। চার কোণা করে একটু বাল দিয়ে দিলাম। এখন আর ময়দা বা তেলও লাগাবো না, জাস্ট একটু বেলে নিব। উল্টে পাল্টে একটু ভেলে নিচ্ছি। তো বেলাও হয়ে গেছে, এখন ভেজে নিব। ঠিক এভাবে বানিয়ে নেবেন। ফ্রাই প্যানটা অনেকটাই গরম হয়ে গেছে, একটু সেট হয়ে গেলে উল্টে দিব। এক সেট ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। একটা 1 টেবিল চামচের মতন তেল দিয়ে দেব। নেড়ে চেড়ে ভেজে নেবেন।
আচ্ছা একটু নেড়েচেড়ে আমি একটু সাইড ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন আবার উল্টে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেবেন। তারপর উল্টে দিচ্ছি। তো এখন নামিয়ে ফেলবো, ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা পোড়াটা বানিয়ে নিব। তৈরি হয়ে গেল মচমচে পরোটা। আশা করি আজকের রেসিপিটি অনেকটাই ভালো লেগেছে। যদি ভালো লাগে একবার আমার বাসায় ট্রাই করে নেবেন। খুবই মচমচে এই পরোটা। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন মজা মজা রেসিপির জন্য। আর যদি খুবই ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে কিন্তু অবশ্যই বলবেন না। অনেকটাই মচমচে দেখতেই পাচ্ছেন। এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন বিদায় নিব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।